আমি সঙ্গীতা, সঙ্গীতা ধর বিশ্বাস, ঠাকুরপুকুর রসকুঞ্জ থেকে। পরিবেশবাদী সংস্থা মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডসের সহসম্পাদিকা। আমাদের এবারের সংকল্প জল সম্পদ সংরক্ষণ এবং জল সম্পদ অপচয় রোধে জনচেতনার আরও প্রসার ঘটিয়ে গণ আন্দোলন গড়ে তোলা। আমাদের এবারের স্লোগান জল ধরো জল ভরো, বৃষ্টির জল ধরে জলাশয়ে ভরে রাখা। আমরা পরিবেশ আন্দোলনের সৈনিকেরা কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তিনিই প্রথম এই জল ধরো জল ভরো আন্দোলনের ডাক দিয়েছিলেন। আর সেই থেকে 2011-2012 থেকে সারা রাজ্য জুড়ে জুড়ে শুরু হয়েছে অনেক রকম কাজ, আর সেই নিয়ে আমাদের আলোচনা পর্যালোচনা এবং মূল্যায়ন। আমার আবেদন আপনার কাছে আমাদের সাথে সামিল হন। নমস্কার। নমস্কার, আমি একতা গঙ্গোপাধ্যায় বাঁকুড়া থেকে বলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডাক জল ধরো জল ভরো প্রকৃতপক্ষে পরিবেশ উন্নয়নের ডাক, গ্রাম বাংলার সার্বিক উন্নয়নের ডাক। কৃষি, মৎস্য চাষ, পশুপালন এবং উদ্যান সম্পদ বিকাশের ডাক, সমগ্র বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্য রক্ষার ডাক। সে কারণে এবারে আমরা আমাদের ভাবনা রেখেছি জল ধরো জল ভরো। আমি পাপিয়া দত্ত, উত্তর চব্বিশ পরগনা বিরাটি থেকে বলছি। আমরা 771 জন কলাকুশলী পরিবেশ সুরক্ষা আন্দোলনের বেদিমূলে সাংস্কৃতিক শ্রদ্ধার্ঘ্য নিবেদনে ব্রতী হয়েছি। আমাদের লক্ষ্য পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালির কাছে এই বার্তা পৌঁছে দেওয়া এবং এই সংখ্যাকে 10,000 উন্নীত করা। নমস্কার। নমস্কার, আমি কাবেরী ঘোষাল গার্ডেন রিচ থেকে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, পরিবেশ সুরক্ষা নিয়ে আপনারা কবিতা লিখুন, আবৃত্তি করুন, আমাদের সঙ্গে সামিল হন। একজন বাচিক শিল্পী হিসাবে আপনাদের কাছে আমার এটা স্বনির্বন্ধ অনুরোধ। জল বাঁচার শেল দাশগুপ্ত। জীবন যদি এতই মধুর, বাঁচার কথা ভাবতে হবে। বাঁচতে হলে বাঁচার রসদ হাতের কাছেই রাখতে হবে। জল বাঁচায় মোদের জীবন, জল জীবনের আর এক নাম। সেই জলকে বাঁচাবি কারা? আমরা ছাড়া আমার কারা? জল যে লাগে সকল কাজে, গাছ প্রাণীদের সবাই লাগে। জল কি শুধু খরচ হবে? ভবিষ্যতে কোথায় পাবে? কারখানার ধোয়া জলে নদীর জল হয় বিষাক্ত, নোংরা পচা জিনিস ফেলে জল হয়ে যায় তাই নষ্ট। পুকুর ডোবা না বুঝিয়ে আরো পুকুর কাটতে হবে। বছর বছর গাছ লাগিয়ে প্রকৃতি সবুজ করতে হবে। গাছ কাটাটা বন্ধ করে গাছের সংখ্যা বাড়তে দাও। গাছ না থাকলে চোখের সামনে খরা দুর্ভিক্ষ ঘটতে দাও। আগের থেকে জল ব্যবহার বেড়ে গেছে অনেকগুণ। শিল্পকর্ম, বিদ্যুৎপাদন, পরীক্ষণাগার, নির্মাণ শিল্প, জল লাগছে নানান কাজে। চাষ আবাদও বেড়েছে। আজ বেড়ে গেছে জনসংখ্যা, জলের চাহিদা বাড়ছে তাই। আগামী প্রজন্মে আসছে যারা, তাদের জন্য থাকবে কি? জল ছাড়া পৃথিবীতে পাখির ডাকও শুনব কি? পৃথিবীর জলের স্তর নেমে গেছে অনেক নিচে, এরপরে তো কিছু পাবে না। মাটির চোখও শুকিয়ে যাবে। মাটির বুকের মাঝে বন্দি যে জল লুকিয়ে থাকে, কবে কাটিয়ে বাঁধো পালিয়ে যখন যায় সে।
যে মিলিয়ে যাবে ক্ষণিক মরিচিকা হয়ে। জল ছাড়া জীবন রাখা কোনো মতেই সহজ নয়, তার থেকে সহজ বোধ হয় মানুষেরই বোধোদয়। জল সম্পদ রক্ষা করা এটাও সবার দায়িত্ব, দায়িত্বটা রাখতে পারলে আমরাই হব সমৃদ্ধ। চরম বিপদ ঘনিয়ে আসছে, তোমরা কি না বুঝছো না? ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল কি তোমরা রাখবে না? জল ভরো, জল ভরো, সবাই মিলে দিচ্ছে না। বুদ্ধিহীনরা যাচ্ছ কোথায়? তোমরাও পাঠাও হাত। জল ভরো, জল ভরো, মিছিল এতে সামিল হোক। নিজেকে বাঁচানোর ইচ্ছা কখনোই মিথ্যা নয়। জল ছাড়া কেউ বাঁচবে নাকি? একটু ভাবলে ক্ষতি কি? জমির সঙ্গে মিতালি করে জিয়র কাঠি পেয়েছো কি? জলের অপচয় বন্ধ করতে জলের খরচ কমাতে হবে, জল সচেতনতা গড়তে হলে ছাত্র ছাত্রী পথে নামো। পথের পাশে কলগুলোতে ট্যাগ লাগানো শিক্ষা দিলাও। জল অপচয় বন্ধ করার আদর্শকে দায়িত্ব নাও। তোমরা শেখাও কেমন করে জল অপচয় কম হয়। সবাই শেখো, সবাই শেখাও, শেখার কোনো বয়স নাই। ছোট্ট কুকুরি খুন ভাঙাবে টুকটুকে লাল সুচি মামা, সন্ধে বেলায় পূর্ণিমা চাঁদ পরিয়ে দেবে রূপালী জামা, ঝাঁকড়া গাছের ছায়া গুলি দেবে কত আলপনা, প্রাণীগুলি বাঁচবে সুখে ভাসবে নতুন কল্পনায়। জল মোদের পরম বন্ধু, জল যে মোদের পরম সাথী, এই জলকে বাঁচাতে মোরা এসো হাতে হাত রাখি। জল যে মোদের প্রাণকে বাঁচায়, জল যে বাঁচায় চাষাবাদ, সেই জলকেই বাঁচাতে হবে, এই স্লোগান তাই থাকুক আজ। নমস্কার, আমি দীপ্তি দাস হাওড়া থেকে। পরিবেশ সুরক্ষিত আন্দোলনের সৈনিক হিসাবে আমরা সকলে এক হয়েছি। আমার অনুরোধ, আপনারাও সকলে আমাদের সাথে সামিল হন নতুন কোনো পরিবেশ সংক্রান্ত সুর করা গান ও কবিতার মাধ্যমে, পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। জল বাঁচাও, প্রাণ বাঁচাও, এই উদ্যোগ সম্প্রসারিত হোক সকলের মাঝে। সঙ্গীতশিল্পী হিসাবে আমার এইটুকু আবেদন আপনাদের কাছে, ধন্যবাদ। নমস্কার, আমি শিল্পী রায় ভট্টাচার্য, কৃষ্ণনগর নদীয়া থেকে। পরিবেশ রক্ষার উদ্দেশ্যে আমরা রাজ্যের অসংখ্য শিল্পী, সঙ্গীত, নৃত্য, বাচিক ও নাট্যশিল্পী মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ওয়াইল্ডস সংস্থায় সামিল হয়েছি। আমাদের লক্ষ্য পরিবেশ ও প্রকৃতির সম্পদ রক্ষায় গণ আন্দোলন গড়ে তোলা। সকল শিল্পীর কাছে আমাদের প্রার্থনা, আমাদের সাথে আপনারা সামিল হন, আপনার সৃষ্টি পরিবেশ রক্ষার কাজে দিন। পরিবেশ ভিত্তিক গান, গীতিয়ালেখ্য, আঁকা ছবি, বিভিন্ন রকম কবিতা আমাদের কাছে পাঠান। আপনাদের এলাকার পরিবেশ ভিত্তিক ছবি ও খবর পাঠান। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষীদের কাছে আমাদের অনুরোধ, তারাও নিজের সৃষ্টি ও অভিজ্ঞতা পাঠিয়ে আমাদের এগিয়ে চলার পথে উৎসাহিত করুন। নমস্কার। নমস্কার, আমি ইন্দ্রাণী, টালিগঞ্জ নেতাজি নগর থেকে। বর্তমানে আমরা 771 জন শিল্পী পরিবেশ সুরক্ষা আন্দোলনের বেদিমূলে আমাদের সাংস্কৃতিক শ্রদ্ধার্ঘ্য নিবেদনে ব্রতী হয়েছি। আমাদের লক্ষ্য 10,000 শিল্পীকে সম্মিলিত করে বাংলার প্রতিটি মানুষের কাছে এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালিদের কাছে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়া। আপনারাও আসুন না, আমাদের সঙ্গে সামিল হন। ধন্যবাদ। নমস্কার, আমি দোয়েল মান্না, হাওড়া থেকে বলছি। জল সম্পদ সংরক্ষণ ও জল সম্পদ অপচয় রোধে আপনারা
আমাদের সঙ্গে সামিল হন।